ভোলায় বিদেশ ফেরতরা হোম কোয়ারেন্টিনে থাকলেও রাজধানী ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা কয়েক হাজার বাড়ি ফেরা মানুষ নিয়ে শঙ্কিত স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দূর দূরান্ত থেকে আসা এসব মানুষ সামাজিক দূরত্ব বজায় না রেখে স্থানীয়দের সঙ্গে হাট বাজার ও পাড়া মহল্লায় আড্ডা দিচ্ছেন, এতে শঙ্কিত স্থানীয়রা। এদিকে জেলা ও উপজেলার বিভিন্ন হাট বাজারে সকাল বিকাল বিপুল সংখ্যক লোকের সমাগম হচ্ছে। হোম কোয়ারেন্টিনের আদেশ অমান্যকারীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। নাসিরুদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। সুরক্ষা উপকরণ ছাড়াই বাজার করে বাড়ি ফিরছেন কয়েকদিন আগে ঢাকা থেকে আসা সদর উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের টাইস মিস্ত্রি ইব্রাহিম। বাঘাটার হাটে স্থানীয়দের সাথে মিলেমিশে কেনাকাটার পাশাপাশি প্রকাশ্যে খেতেও দেখা যায় তাকে। জনসমাগম নিষিদ্ধ থাকলেও জেলার বিভিন্ন হাট বাজারে অবাধে চলছে কেনাকাটা, শত শত মানুষের একসাথে ঘোরাফেরাও অব্যাহত রয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টিন না থেকে ঢাকা চট্টগ্রাম থেকে আসা লোকজন স্থানীয়দের সাথে মিশে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। মাস্ক আছে আমার কাছে, গ্লাভস আছে, কিন্তু আমি এই দিক দিয়ে মানে নিরিবিড়ি আসলাম, চিন্তা করলাম যে একটু বাজার নিয়ে যাই। এই বাড়ি আর বাড়ি নেই তো আমরা, ঢাকা যারা চাকরি করতো তারাই এখন বাজারে ঘোরাফেরা করে। পুলিশ আইলে একটা দোরণ দিলে কতক্ষণ থাকে হেয়ার বল দিয়ে, সেখানে আমরা জানি না কি অবস্থা মানুষ। বারবার চেষ্টা করতেছি কোনো মানুষজন যে একখানে জ্বরও না হয়, এভাবে আমার প্রতি বাজারে লোক সিট করা আছে, মেম্বার টেম্বার সবাই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা থেকে আসা লোকজনকে কোয়ারেন্টিনে রাখা নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা। বেশ কিছু লোক ঢাকা থেকে ভোলা জেলায় প্রবেশ করছে এবং এদেরকে কোয়ারেন্টাইন রাখার কঠিন হয়ে পড়ছে। এদেরকে কোয়ারেন্টাইন রাখাটা এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তবে পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন জেলার শীর্ষ দুই কর্মকর্তা। আমাদের মূল উদ্দেশ্য প্রত্যেক সদস্যকে তাদের ঘরে থাকা এটা নিশ্চিত করা, এবং সে নিশ্চিত করার জন্য আমাদের যা যা করার আমরা সে পদক্ষেপ গ্রহণ করছি। সরকারের নিষেধ অমান্য করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া। আমরা চাই জনগণের সুরক্ষা, জনগণ এই ভোলার সকল মানুষ যেন সুরক্ষিত থাকে। 10 দিনের ছুটিতে ঢাকা চট্টগ্রাম থেকে প্রায় 20,000 মানুষ নিজ জেলায় এসেছেন। সময় সংবাদ, ভোলা।